الفرقان كل ما فرق به এমন ওই জিনিস যার দ্বারা পার্থক্য করবে বাইনাল হাক্কি ওয়াল বাতিল এমন একটা পাওয়ার এমন একটা আলো যে আলো দ্বারা হক বাতিল নির্ণয় করে নিজেই চলবে যার হাতে টর্চ লাইট আছে অন্ধকারে চলতে তার কোনো যেমন বাধা নাই যার কাছে ফোরকান নামের নূর থাকবে ওই বান্দা জান্নাতের পথে চলতে বাধা এই ফোরকান যাদেরকে আল্লাহ দিবেন নূর দিবেন তারা ওলির চূড়ান্ত দরজায় চলে যাবেন বলে কেমন দরজা বুখারীর ইবারাত হাদিসে কুদসি আল্লাহ বলেন নবীকে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ও নবী উম্মতের জানায়া দেন যারা আমার ওলির সাথে দুশমনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি হাদিসের লাস্টে আল্লাহ কত মজার কথা বলছে এই ওলির দুশমনেরা শোন بخاري ربارات الله بولين نبي اولي كرا جانين ارا شدو فروز عبادات کرنا شدو فروز عبادات کرنا ایتو بشی نفول عبادات کرنا ایتو بشی نفول پشو دین ایک بکتر بایان شنلم موبائل انی نبی ریک حدیث دیا بولے نفول عبادات تر دور کرنا কারণ এক সাহাবি নবীর কাছে গিয়া বলেন নবী জান্নাত পাওয়ার কিছু আমল বলেন নবী বলেন নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও জান্নাত রেডি হয়ে যাবে সাহাবি বলেন আর কিছু লাগবে না নবী বলেন আর লাগবে না সাহাবি বলেন আল্লাহর নবী আজকে থেকে ওয়াদা করলাম যা বললেন এর থেকে কমও করব না বেশিও করব না এই কথা বইলে বান্দা চলে গেল নবী বলেন দেখ একটা জান্নাতি মানুষ চলে যায় এই এই হাদিস দিয়া বক্তা সাহেব বলে দিল নফল ইবাদতের দরকার নাই তাহাজ্জুদের দরকার নাই ও মাওলানা আমার একটু জবাব দাও যদি নফল ইবাদতের দরকার না হয় সারা রাত নামাজ পড়ে আমার নবী পা কেন ফুলাইলেন জবাব দাও নফল ইবাদত যদি না লাগে সাহাবায়ে কেরাম সারা রাত নফল ইবাদতে কাটাইলেন কেন জবাব দাও ওরে বাবা তুমি নফল ইবাদত না করলে তোমার গুনাহ হবে এই ফতোয়া দেওয়ার আমার শক্তি নাই তবে এতটুকু ফাইনাল রেজাল্ট দিয়া গেলাম ফরজ ইবাদত কইরা তুমি আল্লাহর যত কিনারায় যাবা এর থেকে এক হাজার কোটি গুণ আরো আল্লাহর কাছে যাবা নফল ইবাদতের দ্বারা ফরজ দিয়া যদ্দুর যাবা ওই দরজার নাম রুকসাত ফলাফলের নাম উজরত আর নফল ইবাদত দিয়ে যত উপরে যাবি এর নাম হাজিবাত ফলাফলের নাম কুরবাত উজরতের থেকে কুরবতের সম দাম এত বেশি এই বুখারীর ইবারাত আল্লাহ তাআলা বলেন নবী ওলি কারা বলে এরা শুধু ফরজ করে না কি করে নফল আল্লাহ ওয়ালারা দেখবেন ঘুমায় না সারা রাত কান্নায় কাটায় দেয় নফল ইবাদত করতে 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 আমি মাওলাকে আর এত রাজি করে ফেলে আমি আল্লাহ তাদের খুশি হয়ে পাওয়ার দেই এই পাওয়ার পেয়ে বান্দা এত দামি হয়ে যায় এক পর্যায়ে আমি আল্লাহ ওই মুমিন ওলিদের চোখ হয়ে যাই আল্লাহওয়ালার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যাই আল্লাহ ওয়ালার হাত আমি আল্লাহর হাত হয়ে যায় বুখারীশ দিয়া শোনাচ্ছি পাকনামি করো আল্লাহ বলেন ওই আল্লাহ ওয়ালার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায় আল্লাহ ওয়ালার জবান আমি আল্লাহর জবান আল্লাহ ওয়ালার কান আমি আল্লাহর কান আল্লাহ ওয়ালার কান আল্লাহর কান তার কি ব্যাখ্যা আল্লাহ ওয়ালার চোখ আল্লাহর চোখ তার কি ব্যাখ্যা আল্লাহ ওয়ালার জবান আল্লাহর জবান তার কি ব্যাখ্যা সংক্ষেপ কথা হলো ওই বান্দার জবান নিজের ইচ্ছায় চলে না আল্লাহর ইশারায় চলে ওই বান্দার চোখ নিজের ইচ্ছায় চলে না আল্লাহর ইশারায় চলে ওই বান্দা নিজের ইচ্ছায় চলে না আল্লাহর ইশারায় সব কিছুই চালায় আল্লাহ যাতে খুশি বান্দাও সেই কাজে খুশি এমন আল্লাহ ওয়ালা পাঁচ মিনিটে ঢাকা থেকে মদিনায় চলে যায় কোন দরজা দিয়া কুরবতের দরজা দিয়া উজরতের দরজা দিয়া না আজিবাতের দরজা দিয়া রক্সাতের দরজা দিয়া না বুঝবে কে আর বুঝাইবে কে পটিয়া মাদ্রাসার বাণী
আল্লামা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ তাহাজ্জুদের মুসাল্লা থেকে 5 মিনিটের মাথায় আফ্রিকার জঙ্গলে চলে গেলেন আহা এবার তো ফতোয়া দিতে মজাই লাগবে হাফিজুর রহমান মুশরিক রে কারণ পটিয়ার মুফতি সাহেব 5 মিনিটে কেমনে আফ্রিকার জঙ্গলে গেল পটিয়ার থেকে আরে ভাই তুমি দলিল বুঝো না দলিল নিবা গালি দাও কেন তুমি বুঝো না যে কি কইলো মোল্লায় বুঝলাম না তো তুমি বুঝার জন্য আমাকে প্রশ্ন করো দলিল লাগলে নাও গালি দাও কেন তুমি জানো না জান ভাই তো যে ভাই তুমি যেই সিফা সাফা দিয়া বইলা গালা এটা তো আমরা জীবনেও পাই নাই কোরআন হাদিসে পাই নাই কইলো তো তোমার একটা মহব্বতের সালাম দিতাম তুমি তো কও নাই নাই মানে মহাপণ্ডিত হয়ে গেছে পাই নাই কইলো তো একটু মানা যায় নাই নাই কয়া ফেলা সমাজে কিছু লোক দেখবেন নেকের আমল করে না কয় এত নেক রাখবো কই মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না বারবার হিসাব চায় কথা বলেন ঠিক কি না তুমি কোরআনের আরবি বুঝো না বুখারীর আরবি বুঝো না তুমি যদি বলো যে কোরআন হাদিসে নাই নাই কি আজীব ব্যাপার পীর মুরিদি কোরআন হাদিসে নাই ভাই পাই নাই বলো এরপরে আমাকে প্রশ্ন করো তুই কই পাইছো বল আমি দলিল দিব শেষ 5 মিনিটে আল্লাহওয়ালারা মদিনায় কেমনে যায় দলিল চাবি দিয়ে দিব নাই নাই কেন বলো না দিতে পারলে কানে ধরে তওবা করে আবার একসাথে মিলে সবাইকে বলবো ভুল বলেছি খালাস ভুল স্বীকার করা কি কবিরা গুনাহ নাকি ভাইরা আমার রাগ করেন না ফাইনাল ফতোয়া যারা বলে পীর মুরিদি শিরিক তারা ভণ্ড এই ফতোয়ায় কোনো ভেজাল যারা এই ফতোয়া মানবে না তারাও ভণ্ড আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে কোন বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ মাত্র একটার সিফার মধ্যে ঢুকে রয়েছে আরো বাকি রয়েছে কয়টা ফজর হইব ফজর মাশাআল্লাহ আল্লাহ কবুল কর উঠবেন না তো কেউ শুধু উঠবেন না এতটুকু না কাউকে উঠতেও দিবেন এমন ভাবে ধরে রাখবেন যে আমি টের না পাই আল্লাহ কবুল করে নি আল্লাহ এই ময়দানকে কবুল করুন প্রত্যেককে আপনি জান্নাতি মানুষ বানায় দেন প্রত্যেকের সিনার মধ্যে হেদায়াতের কুদরতের নূর দান করেন ভালো আমল না বেশি আমল ভালো আমলের জন্য কয় গুণ এক নাম্বার গুণের নাম এলেম আসবে কয় পথে দুই পথে ব্যক্তি আর কিতাব এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন ব্যক্তি লাগবেনি ওস্তাদ লাগবেনি মুরব্বী লাগবেনি আল্লাহ বুঝার তৌফিক দান করেন সংক্ষেপে আগায় যাই দুই নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত কি কি জিডারে আমরা অহরহ বলে থাকি হাদিসের ভাষায় সহি নিয়ত কি নিয়ত নিয়ত ভালো তো ফলাফল ভালো আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত ভালো হবে ফলাফল ভালো হবে নিয়তে ভেজাল ফলাফলেও ভেজাল আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি মুমিনের ভালো নিয়ত আমলের থেকেও দাম বাড়ির থেকে নিয়ত করেছেন আমি ওয়াজ মাহফিলে যাব পাক্কা নিয়ত আসতে না পারলেও সব আল্লাহ দিয়া দিবেন আর নিয়তে যদি ভেজাল হয় সবেও ভেজাল বাড়ি বয়া পকেটে ম্যাডাম দেখে সেরা টাকার অভাব নাই কই পাইলা এই সেরা টাকা বলে কথা কম ক পকেটে ঢুকায় দে সেরা টাকা দেওয়ার রাস্তার অভাব নাই জুমার দিন চালায় দিব অথবা মাদ্রাসায় মসজিদে চালায় দিব ফাঁকে ফাঁকে আমাকে বক্তাদেরও চালায় দেয়
কথা বুঝেন এক জায়গাতে টাকা দিছে গুনি না তো কখনো আল্লাহর শুকর আমি কখনো হাদিয়া গুনি না দিলে দিল না দিল না এক মিনিটের বেশি দাঁড়ায় না এইদিন তালতলা বয়ান করছি রামপুরার পাশে মানুষ মুসাফা করে ময়নের পরে 10 টাকা 5 টাকা একটু দেয় কি জন্য মাদ্রাসার খেদমত করি আদর্শ নগর মাদ্রাসার নিয়তে দেয় তুই সবাই তোর মুসাফা করে না হয়তো 100 লোক করলো তো 10 5 টাকা যদি মুসাফায় দেয় মাদ্রাসার জন্য মোটামুটি লাখখানে হয় নাকি ওই তারসারারা কয় হুজুর এতটা লয়ে গেল মুসাফা করিয়া তোর টাকার গুল্লি মেরে যা হাদিয়া তো নিলামই না তো এত বড় আলেম আজ পর্যন্ত একটা ফোনও দেয়নি সি সি এদের দ্বারা কি হবে আল্লাহ হেদায়াত দান করুন আমার যদি 5 লাখ লস করে আমার ক্ষতি না যারা করলো তার ক্ষতি আহা মানুষ কত কোয়ালিটি আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন বিশুদ্ধ নিয়ত নিয়ত ভালো ফলাফল সেরা টাকা দিবেন ফলাফল সেরা পাবেন পুরান জামা কাপড় পরে মসজিদে যায় পুরান নতুনটি কি করছে কয় বেআইনের লগে মোলাকাতের তারিখের দিন গায় দিই কে 16 ডিসেম্বর বিজয় দিবসে পার্কে পার্কে ঘুরবে আছে না নাই পুরান জামা কাপড় নিয়ে মসজিদে গেছো ফলাফল এরকম পুরানি হবে আল্লাহর নবী বলেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি নিয়ত ভালো ভালো নিয়ত আমলের থেকেও দামি কষ্ট না হলে একটু এক্সাম্পল দিব পয়গম্বর আদম দুনিয়াতে আসেন খবর পেয়ে জঙ্গলার হরিণেরা চলে গেল পয়গম্বর আদম জমিনে আসেন শরীরের মধ্যে জান্নাতি গাছের পাতার পোশাক জঙ্গলার হরিণরা যাওয়ার পর আদম নবী পাতা ছিঁড়ে ছিঁড়ে একটু সবাই রে দিলেন হায়াতুল হায়ওয়ানে ঘটনা লিখে আদম নবীর জান্নাতের পাতা বরকতি হাত দ্বারা দেওয়ার পরে হরিণেরা খাইল খাওয়া মাত্রই তাদের শরীরের মধ্যে ঘ্রাণ শুরু হয়ে গেল পুরা ঘ্রাণে জঙ্গল মুখরিত হয়ে গেল আর এই জান্নাতি পাতার কারণে হরিণের মধ্যে তিনটা নেয়ামত আল্লাহ দান করলেন কয়টা এক নম্বরে চেহারা ভালো হয়ে গেল দুই নম্বরে গোস্ত মজাদার হয়ে গেল তিন নম্বরে নাভির মধ্যে কস্তুরি তৈরি হলো এরে নবীর উম্মতের দল নাভির মধ্যে কস্তুরি তৈরি হওয়ার জন্য ভালো মানুষের হাতের স্পর্শ লাগবে মায়ের গর্ভ থেকে আমরা আসি আমাদের সাথে মায়ের নাভির সাথে একটা লাইন ছিল কঠিন লাইন আমার আম্মা জানের নাভিটা যদি কোরআনওয়ালা হয় এই নাবির আকর্ষণে সন্তানও কোরআনের নূর পেয়ে যাবে আর ওই মায়ের গর্ভের প্রত্যেকটা সন্তান দুনিয়ার ঘ্রাণওয়ালা কস্তুরি মুক্তার দানা হয়ে যাবে ওরে মিরপুরের মুসলমান আমিও একটা মায়ের সন্তান আমার মাও একজন মা আপনিও মা আমার বাবাও একজন বাবা আপনিও একজন সন্তানের বাবা মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই রে বাবা আল্লাহ তাআলা এত সম্মান কোরআনের বরকতে দান করলে বাংলাদেশ নয় সারা দুনিয়ার এক নম্বরের ধনী লোকটাও এত সম্মানে না এরে নবীর উম্মতের দল অনেকে মনে করে মাদ্রাসায় গরিবের ছেলে মেয়েরা পড়ে আসো আমগো মাদ্রাসাগুলোতে ভেতরে খবর নো ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ র‍্যাবের ছেলে ওসির ছেলে কোরআন পড়ে ও ডিসি সাহেব কিসের অভাব আপনার ছেলেরে কোরআন কেন পড়াইলেন ডিসি ডাক দিয়া কয় রে আল্লাহর বান্দা দুনিয়ার সব পাইছি বাসবাগানের কিছু পাই নাই আমি যদি একটা ছেলেরে কোরআন পড়ায় যাই আমার বিশ্বাস ওই কোরআনওয়ালা সন্তান বাসবাগানে গিয়া কবরের পাশে দোয়া করুন এরে নবীর উম্মতের দল আল্লাহর দরবারে তওবা করো বিশুদ্ধ নিয়ত কত দামি
আদম নবীর দেওয়া ডুমুর গাছের পাতা খায়া হরিণরা তিনটা নিয়ামত পাইল, জঙ্গলায় দৌড়ায় গেল, ঘেরানে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেল। অন্য হরিণেরা কয় কই গেলি, এত ঘেরান কই পাইলি, খোঁজ নিয়ে কয় দেখ দেখ আদম নবী আর সেতারে দেখতে গেছিল। দেখার পরে আদম নবী জান্নাতি পাতার পোশাক ওই পাতার অংশ দিছে খেয়ে ফেলছে, ওই পাতার ঘেরানে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেছে। শুধু তাই না, আদম নবীর দেওয়া পাতায় তিনটা নেয়ামত পাইছি, চেহারা ভালো হলো, গোস্ত মজা হলো, নাভির মধ্যে কস্তুরি হলো। দ্বিতীয় দল হরিণ রাখা আমরা বসে আছি কেন, আমরাও চল। এবার দ্বিতীয় দল হরিণেরা দৌড়ায় গেল আদম নবীর কাছে, আদম নবী পাতা দিলেন, পাতা খেয়ে চললো, জঙ্গলায় আসলো, খোদার কসম কোনো ঘেরান নাই। এদিক দিয়া তিনটা নেয়ামতের দুইটা পেয়েছে, চেহারা ভালো হলো, গোস্ত মজা হলো, নাভির মধ্যে কস্তুরি আর হলো না। এজন্য জঙ্গলায় হরিণ আছে হাজার হাজার, তবে সব হরিণের নাভির মধ্যে কস্তুরি নাই। কি ব্যাপার, তোরা তিনটা পাইলি, দুইটা কেন পাইলাম, তোদের পাতায় এত ঘ্রাণ, আমাদের পাতায় কেন ঘ্রাণ নাই? তদন্ত করে ফলাফল বের হলো, নিয়তের মধ্যে ভেজাল। আমরা গেছিলাম আদম নবীরে দেখতে, হাদিয়া পাইলাম পাতা, তোমরা আদম নবীরে দেখতে যাও নাই, তোমরা গেছো পাতা আনার জন্য। এই নিয়তের ভেজালে পাতার ঘেরান আল্লাহ গায়েব করে ফেলেছে। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? এক নাম্বার গুণের নাম এলেম, দুই নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়তের অনেক দাম, লম্বা আলোচনা নিয়তের সাথে আছে। নিয়ত, নিয়তের সম্পর্ক কলবের সাথে। এই আল্লাহর বান্দা মসজিদে যায় ইমাম সাহেব মুয়াজ্জিন একামত দেহে না হয় তুই নি গুতাইতে আছে, একামত শেষ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনের আলহামদু সূরাটা শুরু করলো, বান্দা এখনো নাওয়াই তুয়ান ঠেলতে আছে। ওরে বান্দা, নিয়তের সম্পর্ক ঠোঁটের সাথে না কলবের সাথে? আপনি যে এশার নামাজ পড়তে মসজিদে ঢুকলেন, আপনারে যদি কেউ জিজ্ঞাস করে তুমি এখন ফজর পড়তে ঢুকলা কেন, কয় না না আমি তো এশার নামাজ পড়তে ঢুকছি, তাহলে এটা দিলের নিয়ত হয়ে গেল, এখন ঠোঁটে বাড়ি লাগায় না হয় তো আনার পর আর কোনো প্রয়োজন নেই। আবার পড়তে গিয়ে তুমি আবার টাইম পাস করে ফেলছো, তাকবীর উলার বরকত তুমি বঞ্চিত হয়ে গেলা। শুধু তাই না, আর একটা ভেজালাম গো সমাজে, ইমাম সাহেব যখন বলে দাঁড়ায় একাতার সোজা করেন, মুক্তাদিয়ে মা মুক্তাদিরাও দাঁড়ায়, এদিক দিয়া একামত চলে। আমার একদল মুমিন ভাই জানেরা পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে তাকবীর উলার ফজিলত হারায় ফেলে। ভালো করে মনে রাখবেন, পাগড়ি নামাজের সুন্নত না। ঘুমায় ঘুমায় ঘুমান, পাগড়ি বান্দা কার সুন্নত, কথা কন নবীর সুন্নত, তবে এটা নামাজের জন্য সুন্নত না, বরং পাগড়ি হলো সব সময়ের জন্য সুন্নত। হ্যাঁ, কারো যদি সান্দি গরম থাকে যে আমি পারি না সব সময়, সে অন্তত নামাজের টাইমে বেঁধে পড়লো, তারপর তাকবীর উলার ফজিলত যেন মাহরুম হয়ে না যায়। ওরে আল্লাহর গোলাম, 22 বছর দেওবন্দের কৃতি সন্তান রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, 22 বছর পরে তার তাকবীর উলা ছুটে গেল। এমন কাদাই দিনই কাঁদলে সন্তানের ইন্তেকাল, এত কাঁদে না। ওরে আল্লাহর নবীর উম্মত, নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে? ভেজালে পড়ছি আমরা হুজুরেরা। ইমাম সাহেব হুজুর ঈদের নামাজের নিয়তটা বাংলায় কন, এ আবার বাংলায় কন, দেখছেন নি নবী বাংলায় কইছেন কই যায়। ইমাম সাহেব কয় আমি বাংলা টাংলা বুঝি না, কয় গাট্টি গোল করো সূর্য উদয়ের আগে ভাগো, কি দেখছেন নি? শিয়ালের কাছে যদি মুরগি আমানত দিয়া কয় তিন দিন, 3 মিনিটও লাগবে শিয়ালের হাতে মুরগি আমানত দিয়া। আবার আমানত চাওয়া যেমন বোকামি, যারা কোরআন হাদিসের ধর্মের জ্ঞান নাই আমল নাই সুদে জড়িত, এদের হাতে ধর্মের চাবি দেওয়াটাও তেমন বোকামি।
ভাইরা আমার বিশুদ্ধ নিয়াত নিয়াতের সম্পর্ক কলবের সাথে অতএব না হয় তুয়ান বলা কোন সুন্নত না এরে নবীর উম্মতের দল আবার একটু জিজ্ঞাসা করি বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ এক নম্বরে দুই নম্বরে তিন নম্বর নিয়াত ভালো আমলের জন্য তিন নম্বর গুণের নাম হলো ধৈর্য কি নাম যাব এর উপর আর একটু সামনে ধৈর্য কত দামি একটি সম্পদ কিয়ামতের ময়দানে আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবে বিনা হিসাবে জান্নাতে যা সুবহানাল্লাহ ক্যান্সার আছে জোরে জোরে انما يوفى الصابرون اجرهم بغير حساب اكلام زند قران حكيم حكمت أولى يزال سطو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال درجة الله بولين درجة تو دام چار گنا لمنو جنة زبير مدیکتا هلو درجة إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر درج برودامي يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الله بولين بيفوت فرسو কিসের টেনশন ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়ায় যা সালাম ফিরে দেখবি বিপদ আর তোর পাশে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ বলেন নামাজের দ্বারা ধৈর্যের দ্বারা তুই আমার দরবারে সাহায্য চা আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর বন্ধু এ নবীর উম্মতের দল ধৈর্য বড় দামি একটি সম্পদের নাম রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরি ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা বারবার আল্লাহ ধৈর্যের বয়ান করেন ধৈর্য এত দামি একটা সম্পদ যারা ধৈর্য ধারণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে ধৈর্যের পাহাড় গড়েছেন আমার মায়ার নবী রুমাল পেঁচায় নবীর গর্দানে জোরে দিছে দুশ্মনে টান আমার নবীর জিব্বা বের হয়ে গেল নবীর ঘাম পড়তেছে দুশ্মনে হঠাৎ আবার রুমাল ছেড়ে দিল কেমন মায়ার নবী পাইলি রে বাঙালি চিনলি না নবী একটা খাল গালিও দেয় না খারাপ কথা বলে না বাঁকা নজরে তাকায় না বরং দুশ্মনের হাতে হাতটা লাগায় নবী মুস্কি হেসে দিলে কেমন ধৈর্য ধারণ করেছেন আমার নবী মদিনায় যাওয়ার আগের তিনটা বছর কালো মেঘ নবীর উপরে ছিল এত অত্যাচার এত অত্যাচার কারণ দুনিয়া দারুল আসবাব হিসাবে দুইটা ছায়া ছিল নবীর জন্য এক নম্বরে নবীর চাচা আবু তালেব আর একটা চাচা আর একটা ছায়া হলো নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা একই বছরে দুজনের ইন্তেকাল হওয়ায় নবী ভেঙে পড়লেন আর বেঈমানেরা এত অত্যাচার শুরু করেছে বারবার বারবার নবীকে হত্যা করার পরিকল্পনা হেফাজতকে করবেন আরো জোরে বলেন সবাই ঘর আটকায় ফেলছে চতুর্দিক থেকে নবীর মেরে ফেলবে চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে দাঁড়ানো নবী চিন্তায় পড়ে গেছেন আল্লাহ বলেন কোনো চিন্তা নাই ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন
বেঈমানের চালাকি আল্লাহর কাছে টিকবে ওরা 80 বছর লাগায় পরিকল্পনা করলো এটা করবে খোদায় মুমিনের ব্রেনে এমন একটা বুদ্ধি দিল এক সেকেন্ডে 80 বছর সাইজ এ কুদরত কার দেখছেন নি কয় হুজুর গো বলে বুদ্ধি নাই আরে পৃথিবীর টপ লেভেলের বুদ্ধিজীবী টুপিওয়ালারা কা মাদ্রাসা ভরে তো চোর হয়ে যাইতোস কি হইব মাদ্রাসা ভরে এদিকে কই পড়ো খাতিমুল ইসলামের বারান্দায় ভরি কি পড়ো বলে আমপাড়া নুরানি ভরি এগুলি পড়ে চাকরি পাবি না বলে চাকরির জন্য ভরি না যে নাই কয় ছুটা যায় জ্ঞানের ভান্ডার হলো কোরআন আর এই কোরআনের স্পর্শ যার সাথে থাকবে সেই হবে বুদ্ধিজীবী কয় তুই কি লেখাপড়া করে একটু পরীক্ষা করে দেখি বল পৃথিবীর মধ্যখান জায়গা কই তুবি এলাকায় ও স্যার আপনি যদি বেদুবি মাফ করেন আমি বলবো আপনি যেখানে বসে এটাই মধ্যখান জায়গা তুই কেমনে কইলি বলে আমি টুপি মাথায় দিলাম আপনার কথাকে বিশ্বাস করেন না আপনি যদি বিশ্বাস ঘাতক হন তাহলে ফিতা লাগায় মাপ দিয়ে দেখেন পারবে টুপিওয়ালার আটকাইতে এটাই যখন পারেন একইবার আর একটা প্রশ্ন এই যে গাছ আছে বলে হ্যাঁ আছে ওইটার মধ্যে কাক ডাকে বলে হ্যাঁ ডাকে কি ডাকে চিনেন নি কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ নিমতিতা নিন্দা তিতা আরো তিতা খর এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর চাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল এই চাপাবাজ বলে দেখ ওই গাছের মধ্যে কয়টা কাক ডাকে টুপিওয়ালারে খোদায় বেইজ্জতি করবেন না টুপিওয়ালা ছাত্র কয় স্যার বেদুবি মাফ করবে না 1000 কাক আছে তুই কেমনে বললি কয় যদি আপনি অবিশ্বাস করেন গণনা করেন গণনা করে যদি দেখেন 1000-এর বেশি বুঝবেন আমেরিকার থেকে বেড়াইতেইছে আর যদি দেখেন কম মনে করবেন এখান থেকে বেড়াইতে আমেরিকা গেছি গা আকেলারা পেশা খামুশি বুয়াদ পেশায় যা হেলফারা মুশি বুয়াদ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী টুপিওয়ালার দল বন্ধু স্কুলে পড়ে ছাত্র মাদ্রাসায় পড়ে ছাত্র 7 বছর স্কুলের ছেলেটাও 7 বছর স্কুলের ছেলে স্কুলে গিয়া পড়ে সরোয়া অজাগার সরায়াতে আপা মাদ্রাসার ছেলে পড়ে সরোয়া ওজু সরায়া আল্লাহ মাদ্রাসার ছেলে কবিতা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা স্কুলের বন্ধু কবিতা কয় ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো কে বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিমা টিম টিম তার খারা দুটো সি তারা মাঠে পারে আন্ডা সিংওয়ালা জানোয়ারের ডিম দে সিংওয়ালা জানোয়ারের ডিম দে তাহলে কথা সত্য না মিথ্যা শিখাইলো যেই শিক্ষার ফাউন্ডেশন হবে মিথ্যা খোদার কসম ওই শিক্ষার দ্বারা জাতির কল্যাণ হবে না মাদ্রাসার ছেলে কবরের কিনারে গিয়া চোখের পানি সিরে কান্না করতেছে দোয়া করে দোয়া রব্বির হামহুমার দোয়া পড়ে স্কুলের ছেলে বলে বন্ধু তুই কি দোয়া পড়ো বলে এই দোয়া পড়ে কয় আমি তো পারি না কয় তুই কেমনে পারবি তুই তো এই লাইনে পড়ো না কত জ্ঞান আল্লাহ দিস আমার ছেলে ভাইবে বৃত্তি দিল দেখি মাদ্রাসা আমার বন্ধুর ছেলে কি পড়লো দুই বন্ধু এবার বুদ্ধির প্রতিযোগিতা চলতেছে বাজারে ঘুরে ঘুরে দুই বন্ধুর মধ্যে হঠাৎ মহব্বতের নজরে টাকা ভাগাভাগি হইলে একটা কাঁঠাল কিনছে কাঁঠাল এবার বাজারের এক চিপা গল্লির মধ্যে ছোট্ট কাঁঠাল দুই বন্ধু খাওয়ার জন্য বসল মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের ফেটে তো ক্ষুধা বেশি বুঝেন না সারাদিনে দুই বেলা খান এও পাতলা ডাল ভালো আর খাও কথা কয় না
মাঝে মাঝে একটু গোস্তের বাহাদুরি পায়, ওই ছোটবেলার সেই করুণ কথা কষ্ট করে লেখাপড়া করেছে, এত কষ্টের জিন্দগি রে ভাই, ওই ছোটবেলা আদর্শ লিপি পড়ছিলাম কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়, কষ্ট না করলে শান্তি পাওয়া যায় না। এবার মাদ্রাসার ছেলে এবার জ্ঞানের পরিচয় দিয়া পরীক্ষা লাগাই, করে বন্ধু দেখি তোর জ্ঞান কত আমার জ্ঞান কত, স্কুলের বন্ধু ডাক দিয়া কয় বন্ধু কিছু কথা গল্প শুরু করি আর কাঁঠাল খাই, গল্প কি বলে বল, তোর দাদা আসেনি বলে তে তো দাদা মরছে নাকি তাও জানি না দেখিও নি, বলে কেমনে দাদায় গেল একটু বল, বলে তুই আগে বল। স্কুলের বন্ধু কয় শুনবি সেই কাহিনী বড় লম্বা, কয় চালাবি দিক দিয়ে চালাই চালা, বলে আমার দাদা মারাত্মক অসুস্থ বিছানায় পড়ে গেল, বাবার কাছে খবর গেল অ্যাম্বুলেন্স আসলো হসপিটালে নিল, হসপিটালে নিয়ে দীর্ঘ এক মাস মোটামুটি চিকিৎসা করে বাড়ি আনলো, বাড়িতে আবার এক মাস, এই এক মাসের মধ্যে দাদা হঠাৎ সুস্থ আবার অসুস্থ হয়ে গেল, এদিক দিয়ে মাদ্রাসার কাঁঠাল চলতেছে। এভাবে বলতে বলতে বলে আবার অসুস্থ আবার গেল আবার আসলো, এভাবে চলতেছে হঠাৎ মারাই গেল, বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, মাও কাঁদে বাবাও কাঁদে ভাইরাও কাঁদে সবাই কাঁদে, কুলখানির তারিখ, কুলখানির অনুষ্ঠানে 13 জন মরিয়া গেল, কিও ভুলে গেছে এমিয়া ইনজেকশন কই দেই খবর আসেনি, কুলখানির মধ্যে কয়জন মারা গেছে দেখছেন নি, খাওয়ার ধামাকা কি, ওই মাডি কাম করে কামলা বদিল্লা কাজের লোক, তুই হনে হেনে বাড়ির মধ্যে অনুষ্ঠান হয় তোরা 5-6 জন আমরাও ঢোক ঢোক খাইয়ে লো, কারণ বাউ বাঙালি তো খাওয়ালের গোষ্ঠী, খানা পাইলে ঠান্ডা, এবার একটাই কয় ভাই আমাকে তো দাওয়াত দে না, ওরা তো ধরে নিয়েছে আরো 5-6 জন বেশি হইলে তো আমরা, এটা তো আমরা, এই অতিরিক্ত গুলো গিয়া এমন ভিড়, ওরা খাইলো ঠিকই কারণ মাডি খাওয়ানোর ফ্যাট, মাডি কাটাওয়ালাদের যেই খাওন 6 জনও ভারম, খালি একটা কাঁচা মরিচ হইলে সাইজ